গল্পে গল্পে একটা বড় একটা সমস্যার দিকে আলোকপাত করব। মনে করুন কোন একটা জায়গায় নতুন একটা রাস্তা তৈরি করে দেওয়া হলো। রাস্তাটা আপাতত আমি দুই লেনের বানাইলাম। রাস্তা বানানোর পরে যেটা হবে, সে জায়গায় যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে ওই জায়গায় মানুষজন সহজে যাতায়াত করতে পারবে, অ্যাক্সেসিবিলিটি বাড়বে। কোনো একটা জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভালো হলে ওই জায়গার ল্যান্ড ভ্যালুটা বৃদ্ধি পায়, জায়গার মূল্য বৃদ্ধি পায়। জায়গার মূল্য যখন বৃদ্ধি পাবে, ওই জায়গায় বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আসতে শুরু করবে। অন্যান্য অঞ্চলের ব্যবসায়ীরা ওই জায়গায় এসে দোকানপাট, তাদের শপিং মল, স্টেডিয়াম, বিভিন্ন অফিস আদালত খুলতে শুরু করবে। এটাই হচ্ছে ল্যান্ড ইউজ, অর্থাৎ ওই জায়গাটার ব্যবহার বাড়বে, ল্যান্ড ইউজ বাড়বে। ল্যান্ড ইউজ বাড়তে থাকলে আমাদের ওই জায়গায় বিভিন্ন ধরনের লোকজন আসা শুরু করবে, বিভিন্ন জায়গা থেকে তারা গাড়ি করে আসবে। ফলে আমার যে রাস্তাটা, আমি দুই লেনের রাস্তাটা যেটা দিয়ে শুরু করেছি, সেখানে আমার আস্তে আস্তে কনজেশনের তৈরি হবে, অর্থাৎ ট্রাফিক জ্যাম তৈরি হবে, যেহেতু অনেক বেশি লোকজন এখন আসতেছে। তো ল্যান্ড ভ্যালু এবং ল্যান্ড ইউজ বাড়ার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ট্রাফিক কনজেশনকে রিলিফ করার জন্য আমাকে ট্রান্সপোর্টেশন ব্যবস্থা উন্নত করতে হবে। অর্থাৎ আমি দুই লেনের রাস্তাকে এখন আমাকে চার লেন করতে হবে। চার লেন করার পরে কী হবে, ওই জায়গার আশেপাশে যোগাযোগ ব্যবস্থা আবার ভালো হবে, ট্রাফিক জ্যাম আবার কমে যাবে। কমে যাওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে যে ওই জায়গার আশেপাশের ল্যান্ড ভ্যালুটা আরও বৃদ্ধি পাবে, আরও নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান ওই জায়গায় আসা শুরু করবে, এবং জিনিসটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে থাকবে, যেহেতু ওই জায়গায় মানুষজন সহজে আসতে পারতেছে। এরপর আমার আবার আগের মতোই কি হবে, ওই জায়গায় ল্যান্ড ইউজ বাড়তে থাকবে। ল্যান্ড ইউজ বাড়লে আমার ওই জায়গায় আরও বেশি লোকজন আসা শুরু করবে। ফলে যেটা হবে সেটা হচ্ছে যে আমার ইনএভিটেবলি ইন দ্য নিয়ার ফিউচারে আমাকে আবার ওই জায়গায় কনজেশন শুরু হবে। এটা একটা ট্রান্সপোর্টেশন ল্যান্ড ইউজের দুষ্টচক্র, অথবা এটা একটা সাইকেল বলা হয়। এটা হচ্ছে যে আমাকে কোনো একটা জায়গায় ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি বাড়াইলে ওই জায়গার ল্যান্ড ভ্যালু এবং ল্যান্ড ইউজ বেড়ে যায়, এবং ল্যান্ড ইউজ ল্যান্ড ভ্যালু বেড়ে গেলে আমার ওই জায়গাটাতে আবার আমার ট্রান্সপোর্টেশন ডিমান্ডটা বেড়ে যায়। ফলে কি হচ্ছে, আমরা যদি এইভাবে বাড়াইতেই থাকি তাহলে হচ্ছে আমার কিছুদিন পর পর আমাকে ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিটা আমাকে আবার বড় করতে হবে, রাস্তাটা বড় করতে হবে, ফ্লাইওভার বানাইতে হবে, বিভিন্ন ধরনের এই পদক্ষেপগুলো আমাকে কিছুদিন পর পরই করতে হবে, যেটা সাস্টেইনেবল না। সেটা অনেক বড় দেশে যদি জনসংখ্যা অনেক কম হয়, যেমন আমেরিকার মতো দেশগুলো যেখানে বিশাল একটা কান্ট্রি, মাত্র জনসংখ্যা 31 কোটির মতো, ওদের জন্য এটা প্রবলেম না। কারণ হচ্ছে সেখানে অনেক বেশি জায়গা আছে, তো তারা অনেক বড় বড় করে রাস্তা বানাইতে পারতেছে এবং তাদের রাস্তা বাড়ানো যাচ্ছে। বাট ছোটো ছোটো কান্ট্রিগুলো যেখানে ওভার পপুলেটেড যেসব কান্ট্রি আছে, সেসব কান্ট্রিতে এই জিনিসটা আসলে করা যায় না। আপনি মন চাইলেই যে একটা চার লেনের রাস্তাকে আট লেনে করা যাবে না, আসলে জায়গারই খুব অভাব, কারণ ঘনবসতি অনেক বেশি লোকজন থাকে। ফলে যেটা দুই লেনের রাস্তা সেখানে আমরা চার লেন করতে সব প্রায় সময় আমরা হচ্ছে আমাদের অনেক টাকা খরচ হয়, জমি অধিগ্রহণ করতে নিয়ে বিভিন্ন ধরনের প্রবলেমে আমরা পড়ি। এই প্রবলেম থেকে পরিত্রাণের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে সাস্টেনেবল ওয়েতে আগাইতে হবে। তো সাস্টেনেবিলিটি জিনিসটা হচ্ছে যে আমরা কোনো একটা জিনিসকে এখন এমনভাবে ডিজাইন করবো যেটা হচ্ছে যে পরবর্তীতে অনেক বছর ধরে আমাকে সার্ভিসটা দিবে, কোনো ধরনের মেজর ইনভেস্টমেন্ট ছাড়া। তো এই ধরনের প্রবলেমগুলো সাধারণত যেগুলো ওভার পপুলেটেড এবং ডেন্সলি পপুলেটেড যেসব জায়গা, সেসব জায়গার জন্য বেশি প্রযোজ্য। ডিমান্ড রেসপন্সিভ সাস্টেনেবল সলিউশনের মধ্যে এক নম্বরে হচ্ছে আমাদের BRT অথবা বাস র্যাপিড সার্ভিস। এটা হচ্ছে যে আমি যদি কোনো একটা জায়গার মধ্যে দুইটা লেনকে আলাদা করে রাখি শুধু বাসের জন্য, ওই দুইটা লেনে শুধু বাস চলবে একটা নির্দিষ্ট সময় পরপর, হয়তো আধা ঘন্টা পরপর অথবা 45 মিনিট পরপর আমার বাস চলতেছে। তো এটা যাত্রীর উপর ডিপেন্ড করবে, যে যে রাস্তায় আমাদের বিজি রুটগুলোতে হয়তো আমাকে 20 মিনিট 15 মিনিট পরপর বাস দিতে হবে। তো এইভাবে করব। এভাবে করার পরে যখন দেখা যাবে যে আমি ওই জায়গায় অ্যাক্সেসিবিলিটি বাড়ানোর পরে ওই জায়গায় ল্যান্ড ভ্যালু বেড়ে যাবে, ল্যান্ড ইউজ বেড়ে যাবে, ফলে আরও বেশি লোকজন এখানে আসতে চাইবে, তখন আমি কী করব, আমাকে আর নতুন করে রাস্তা বানাইতে হচ্ছে না, আমি ওই ডিমান্ডের সাথে একটা অ্যাডজাস্ট করবো কীভাবে, আমাকে আমি বাসের সংখ্যা বাড়াই দেব এবং আমি মাঝখানের যে হেডওয়ে অথবা যে সময়টা সেটা কমাই দেবো। হয়তো আগে আমি আধা ঘন্টা পরপর ছাড়তাম, এখন আমি 20 মিনিট পরপর ছাড়বো, 20 মিনিট পরপরে যদি না হয় আমাকে আমি 15 মিনিট পরপর ছাড়বো, এরপর আমি 10 মিনিট পরপর ছাড়বো। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাকে প্রতিবারই আমার ডিমান্ডের সাথে রেসপন্স করার জন্য আমাকে ইনফ্রাস্ট্রাকচার বাড়াইতে হচ্ছে না, আমাকে মেয়ারলি জাস্ট আমি বাসের সংখ্যা, যেটা বাসের দামটা রিলেটিভলি রাস্তাতে অবশ্যই কম, কারণ রাস্তা বানাইতে গেলে ছোটো ছোটো কান্ট্রিগুলোতে অনেক বেশি খরচ পড়ে, যে সেটার তুলনায় বাসগুলো কেনা কিংবা এই ধরনের রিসোর্স কেনা সেগুলো অনেক বেটার। এরপরও দেখা যাবে এক সময় গিয়ে আসলে বাস র্যাপিড সার্ভিসও আমাদের হচ্ছে পর্যাপ্ত পরিমাণে মানুষ আনা নেয়া করতে পারবে না, এটারও একটা পর্যায়ে গিয়ে, কারণ ল্যান্ড ইউজ এবং ট্রান্সপোর্টেশন ডিমান্ডটা সময়ের সাথে সাথে বাড়তে থাকবে। যখন আমার বাস পারবে না তখন আমাদেরকে যাইতে হবে মাস র্যাপিড সার্ভিস অথবা MRT সার্ভিসে যাইতে হবে,
তো এমআরটি সার্ভিসটা হচ্ছে মেট্রো রেলের মতো আর কি, মেট্রো রেল সার্ভিস, যেটা হচ্ছে যে আমি হয়তো শহরের নিচে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাব অথবা শহরের উপরে আমি ওভারহেড নিয়ে যাব, সেটা হচ্ছে আমি ট্রেন ইউজ করব। এখন ট্রেন ইউজ করলে আমার জিনিসটা আরও বেটার হয়ে যাচ্ছে, সে আরও বেশি ডিমান্ড রেসপন্সিভ আমি করতে পারতেছি এবং সাস্টেনেবিলিটিটা আরও বেশি, কারণ ট্রেনের সাথে আমি ইচ্ছা মতো বগি আমি লাগাইতে পারবো অনেক বেশি, যেটাতে অনেক বেশি লোকজন পার আওয়ার যদি চিন্তা করা হয় অনেক বেশি লোকজন সে ক্যারি করতে পারবে। 10 মিনিট পরপর, 15 মিনিট পরপর, 20 মিনিট পরপর আমরা ইচ্ছা মতো আমার ট্রেন ছাড়তে পারতেছি এবং প্রত্যেকটা ট্রেনেও আমার যত সংখ্যক আমার বগি লাগবে আমি তত সংখ্যক বগি লাগাইতে পারবো এবং রিসোর্সগুলো বেটার ইউজ করা যাবে। এইভাবেই হচ্ছে ল্যান্ড ইউজ এবং ট্রান্সপোর্টেশন সাইকেলটা আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেম ডিজাইনে একটা বড় ধরনের ভূমিকা পালন করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।